রোগী পরিবহনের নামে অ্যাম্বুলেন্সে ফেন্সিটির বহনের সময় তিনজনকে আটক করেছে র‍্যাব। জব্দ হয়েছে অ্যাম্বুলেন্স সহ 589 বোতল ফেন্সিটিল। র‍্যাব জানায়, ফেনী থেকে ফেন্সিটিলবাহী অ্যাম্বুলেন্সে চট্টগ্রামে আসার পথে মহাসড়কে সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় থামানো হয়। সেখানে সিটির উপর কাপড় মুড়িয়ে রোগী বহনের আদল দেয়া হলেও তল্লাশিতে বেরিয়ে আসে আসল রহস্য। একে একে বেরিয়ে আসে ফেন্সিটিলের বোতল। আটক মহিউদ্দিন, কামরুল হাসান ও কামাল হোসেন দীর্ঘদিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে সীমান্ত থেকে দেশে মাদক পাচারে জড়িত বলে জানান র‍্যাবের কর্মকর্তারা।